আজকে আমরা ক্লাস টুয়েলভের যে চ্যাপ্টারটা শুরু করতে চলেছি সেটির নাম হচ্ছে কঠিন বা সলিড কঠিনকে দুভাগে ভাগ করা যায় প্রথমত কেলাস আকার কঠিন বা ক্রিস্টালাইন কঠিন সলিড আর হচ্ছে অনিয়ত কঠিন বা অ্যামরফস সলিড আগে আমরা এই শ্রেণীবিভাগুলো দেখে নেব পরবর্তীকালে এগুলোর বৈশিষ্ট্য আমরা ভালোভাবে দেখব কেলাসাঁকার কঠিনকে আমরা আবার চার ভাগে ভাগ করতে পারি একটা আনবিক কেলাসাকার বা মলিকুলার ক্রিস্টালাইন আয়নীয় আয়নীয় কেলাসাকার বা আয়নিক ক্রিস্টালাইন সমযি কেলাসাকার বা কোভ্যালেন্ট অর নেটওয়ার্ক ক্রিস্টালাইন ধাতব কেলাসকার অথবা মেটালিক ক্রিস্টালাইন কেলাস কেলাসাকারকে বা মলিকুলার ক্রিস্টালাইনকে আবার তিন ভাগে ভাগ করা হয় সে তিনটি ভাগ কী কী অধ্রুবীয় বা নন পোলার ধ্রুবীয় বা পোলার হাইড্রোজেন বন্ধনযুক্ত বা এইচ বন্ডেড এর সঙ্গে আমরা কিছু ইম্পর্টেন্স টপিক এই ব্যাপারে আমরা দেখে নেব কি এই যে শ্রেণী বিভাগগুলো হয়েছে আণবিক কেলাসাকার আয়নীয় কেলাসাকার সমযোজি কেলাসাকার ধাতব কেলাসাকার কঠিন এই কঠিনগুলোর মধ্যে কি ধরনের বন্ধন দেখা যায় অর্থাৎ এই বন্ধনগুলো কী ধরনের বন্ধন এগুলো জানার পরে আমরা এদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব প্রথমেই আসি আণবিক কেলাসাকার তার যে তিনটে ভাগ সেই তিনটে ভাগ নিয়েই আণবিক কেলাসাকার কঠিন গঠিত অধ্রুবীয় কেলাসাকারের মধ্যে মেনলি যে বন্ধনটা দেখা যায় সেটি হচ্ছে লন্ডন ফোর্স লন্ডন ফোর্স লন্ডন ফোর্স যে এক ধরনের খুব উইক ফোর্স যেটা কিছু মলিকুলের মধ্যে কাজ করে এই অধ্রুবীয় যে কেলাস তার কিছু উদাহরণ সেই উদাহরণগুলো কি এইচ টু ও টু এন টু ইত্যাদি ধ্রুবীয় ধ্রুবীয়গুলোর মধ্যে যে বন্ধন দেখা যায় সেই বন্ধনটি কি ডাইপোল ডাইপোল ইন্টারাকশন বা ডাইপোল ডাইপোল বন্ধন ঠিক আছে ডাইপোল ডাইপোল বন্ধন এই ডাইপোল ডাইপোল বন্ধন যে দেখা যায় সেটা এর উদাহরণ কি কী টু এবং কঠিন স্ত্রী হাইড্রোজেন বন্ধন আমি দেখতেই পাচ্ছি এখানে হাইড্রোজেন বন্ধনযুক্ত কঠিন এটা একমাত্র উদাহরণ হচ্ছে বরফ এবং এখানে হাইড্রোজেন বন্ধন দেখা যায় অধ্রুবীয় মানে আমি বুঝতেই পারছি যে এখানে যে দুটো পরমাণু যুক্ত আছে তাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বা তরি ঋণাত্মকতার পার্থক্য নেই বা খুব কম হয় আর ক্ষেত্রে যে দুটো পরমাণু যুক্ত হয়ে যোগটি গঠন করেছে সেই পরমাণু দুটির তরিত নিরত্মকাতার একটা নির্দিষ্ট পার্থক্য আছে যেমন সালফার এবং অক্সিজেন এদের তড়িৎ নিরাত্মকতার একটা পার্থক্য আছে নাইট্রোজেন হাইড্রোজেন এদের তড়িৎ নিরত্বকতার একটা নির্দিষ্ট পার্থক্য আছে আয়নিক কেলাস আয়নিক ক্লাস এবার আসছে আয়নিক কেলাস আয়নিক কেলাসের মধ্যে আমরা যে বন্ধনটা দেখতে পাবো সেটা কী বন্ধন আয়নিক বন্ড আয়নিক বন্ড আয়নিক বন্ড আমরা জেনারেলি যে আয়নীয় যৌগগুলো আছে সেগুলোর মধ্যে দেখতে পাই সেগুলো কী কী কেএনও কেএনও থ্রি হ্যাঁ এনএসিএল হ্যাঁ এছাড়া আরও অনেক আছে এনএস ফোর কে টু এস ও ফোর এক্সেট্রা সমযোজি কেলাসাকার অর্থাৎ কোব্যালেন্ট অর নেটওয়ার্ক এই কেলাসাকার যে বন্ধনগুলো আছে সেগুলো কী কী এগুলোর মধ্যে আছে সিলিকন কার্বাইড সিলিকন অক্সাইড বোরোন নাইট্রাইট এক্সেট্রা এক্সেট্রা এসআইসি সিলিকন কার্বাইড সিলিকন অক্সাইড বোরোন নাইট্রাইট এক্সেট্রা এক্সেট্রা ধাতব কেলাস ধাতব কেলাস জেনারেলি বিভিন্ন ধাতুর মধ্যে দেখা যায় কী কী ধাতু বিভিন্ন ধাতু যেগুলো হবে সব ধাতুর মধ্যেই দেখা যায় সোনা রুফা আয়রন কপার ইত্যাদি ইত্যাদি হয়েছে ধাতব কেলাসের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে এখানে ধাতব বন্ধন দেখা যায় ধাতব বন্ধনটা কীরকম ধাতব বন্ধনটা একটা বিশেষ ধরনের বন্ধন যেটা একটা দিকহীন বন্ধন এখানে কি করে এই মেটালগুলো ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয় এবং যে ইলেকট্রনগুলো ত্যাগ করলো সেই ইলেকট্রনগুলি সমুদ্রের আকারে বা একসঙ্গে ইলেকট্রনগুলো চারিদিকে ছড়িয়ে থাকে এবং তার মাঝখানে ওই ক্যাটায়নগুলো ভেসে বেড়ে বা থাকে এই জন্য এই মডেলটাকে বলা হচ্ছে ইলেকট্রন সি মডেল ইলেকট্রন সমুদ্র মডেল এই ধাতব বন্ধনটা ইলেকট্রন সেই মডেলের মাধ্যমে গঠিত হয় এরপরে আমরা চলে আসবো কেলাসাকার কঠিন আর অনিয়তাকার কঠিনের মধ্যে বিভিন্ন যে বৈশিষ্ট্যের পার্থক্য সেই বৈশিষ্ট্যের পার্থক্যে আসব। প্রথমত বলে রাখি কেলাসা আকার কঠিন এর একটা নির্দিষ্ট গণনাঙ্ক স্ফূর্ণাঙ্ক আছে অনিয়ত আকার কঠিনের নির্দিষ্ট গণনাঙ্ক বা স্ফুরণাঙ্ক নেই কেলাসাকার কঠিনের ক্ষেত্রে বিভিন্ন পরমাণু বা অণুগুলো একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্টে থাকবে এটার ক্ষেত্রে সেই ধরনের কোনো নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট থাকবে না কেলাসাঁকার কঠিনের ক্ষেত্রে যে কেলাসাকার কঠিনের গলনের একটা নির্দিষ্ট লিনতাপ থাকবে অনিয়তাকার কঠিনের গলনের নির্দিষ্ট লিনতাপ থাকবে না এরপরে যে দুটো বৈশিষ্ট্য আসবো সেই দুটো বৈশিষ্ট্য হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য কেলাসাকার কঠিনের মধ্যে একটা অ্যানাইসোট্রোপিক ধর্ম দেখা যায় যেটা অনিয়তাকার ক্ষেত্রে দেখা যায় না আরেকটা কী আকার কঠিন দৃঢ় ও অসংনম্য প্রকৃতির হয় এটা কি হয় কিছুটা দৃঢ় কিন্তু সংনম্য প্রকৃতির হয় অনিয়ত আকার কঠিনে কয়েকটা উদাহরণ কি প্লাস্টিক রাবার মোম এবার চলে আসি এটা হচ্ছে সংনম্ব প্রকৃতির অর্থাৎ এগুলোকে বাঁকানো যাবে এটা কি অসংনম্য প্রকৃতির এগুলোকে বাঁকানো যাবে না বাঁকাতে গেলেই ভেঙে যাবে ঠিক আছে বা এগুলোকে চূর্ণ চূর্ণ করা যাবে এটা করা যাবে না আরেকটা যেটা পড়েছি কেলাসকার কঠিন হচ্ছে অ্যানাইসো ট্রপিক জিনিসটা আমি একটু পরে পরের ভিডিওতে আমি এটা ডিসকাস করছি আর একটা কি অনিয়তাকার ক্লাসের মধ্যে যে ধর্মটা দেখা যাবে সেই ধর্মটা একটা ধর্ম আছে সেই ধর্মটা হচ্ছে অনিয়মতাকার কেলাসগুলি হচ্ছে সুপার কুল্ড লিকুইডের মতো সুপার কুলড ভিসকাস লিকুইড বা অতি শীতলিক অতি সান্দকৃত অতি শীতলীকৃত তরল এই ধর্মগুলি আমি পরের ভিডিওতে আলোচনা করব